দেখো দেখো বাড়ির উপরে, হ্যাঁ আঙ্কেল হাই রোডে উঠে যাবো। আমরা যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে বাঁকিপুর। আমরা সচরাচর জানি যে পুজোর চারটা দিন যে বেড়ানোর জায়গা সেটা হচ্ছে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর, কিন্তু নয়, সুন্দর ভালো পরিবেশে আপনারা চলুন বাঁকিপুর। দাড়িয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, দেশপুরাণ পঞ্চায়েত সমিতির এলাকায়, বাঁকিপুর জায়গায় সুন্দর পরিবেশ এবং নিরিবিলি এই জায়গায় বেড়াতে আসুন। দেখুন কত সুন্দর লাগে, অদ্ভুত পরিমাণে শুধু সমুদ্র নয়, পাবেন এখানে লাইট হাউস এবং কপালকুণ্ডলা মন্দির, যেখানটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন কপালকুণ্ডলা। আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন এই সমুদ্র সৈকত থেকে লাইট হাউস এবং কপালকুণ্ডলা। চলুন চুপচাপ চারটা দিন বেরিয়ে আসি, এই পুজোর চারটা দিন। ক্যামেরায় দ্বীপ এবং তাপসের সঙ্গে অংশের পণ্ডা, খবর কলকাতা। ক্ষেত্রে হচ্ছে যে পুজোর চারটা দিন ঘুরে আসি কাছে পিঠে, সেই জায়গাটার ক্ষেত্রে আপনার এলাকার প্রথম যে জায়গাটির নাম উল্লেখ হয়ে আসছে সেটা হচ্ছে যে বাঁকিপুর এবং গোপালপুর। পর্যটকরা এসে কী দেখবে, কীভাবে যাবে, কোথায় থাকবে? বাঁকিপুর গোপালপুর এই যে জায়গাটা একটা সুন্দর টুরিস্ট স্পট হিসেবে তৈরি হচ্ছে এবং এখানে সুন্দর নিরিবিলি জায়গা এবং পাশেই আমাদের সমুদ্র আছে, সেখান থেকে সমুদ্র দেখতে পাবেন এবং এখানে এসে সুন্দর ঘোরাফেরার জায়গাও আছে, কোনো অসুবিধা নেই। একদম এলাকা শান্তিপূর্ণ এলাকা, আপনারা নিশ্চিন্তে আপনারা এসে আপনারা মা বাবা ভাই বোন নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবেন, পিকনিক করতে পারবেন, জলের ব্যবস্থা আছে এবং আমাদের যেটা আমাদের ল্যাট্রিন টয়লেট যেটা প্রয়োজন হয় সেটাও এই সমস্ত এলাকায় এখন গড়ে উঠেছে। এবং আমি জেলা পরিষদের সদস্য এলাকায় আমি যাই এবং আমি জেলা পরিষদের সদস্য হওয়ার আগে এখানকার রাস্তাঘাটগুলো অনেকটা খারাপ ছিল, মানুষের আসার ক্ষেত্রে অনেক অসুবিধা ছিল, কিন্তু আমাদের লোকসভা ভোটের 6-7 মাস আগে আমাদের জেলার অভিভাবক মাননীয় শিশিরবাবুর তত্ত্বাবধানে এবং আমার জেলা পরিষদের এলাকায় সেই সমস্ত যে স্পটগুলো রয়েছে বাঁকিপুর গোপালপুর এই সমস্ত এলাকায় যাওয়ার ক্ষেত্রে এখন সুন্দর পিচ রাস্তা হয়েছে, যাতায়াতের কোনো অসুবিধা নেই। কাঁথিতে এসে আপনারা জুনপুট মোড় থেকে সুন্দরভাবে বাসের ব্যবস্থা আছে, এখন তো আরও সুন্দর হয়েছে, অটো টোটো ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁথি জুনপুট মোড়ে অটো টোটোকে বললে তারা একদম 10-12 কিলোমিটার পড়বে এই বাঁকিপুর এবং গোপালপুর যেতে।
আপনারা সুন্দরভাবে যেতে পারবেন এবং ওখানেও গাড়ির ব্যবস্থা আছে। অটো টোটো এখন সুন্দর সবসময় চলাচল করছে 5 মিনিট 10 মিনিট অন্তর, কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে যেতে পারবেন, সুন্দরভাবে আসতে পারবেন। থাকার জায়গাটা আপনাকে আপনাকে টোটাল ব্যবস্থা করে দিতে হবে। এবং ওই গোপালপুর বাকিপুরে ঝাউবন আছে, ওখানে আপনারা এলে সুন্দর মজা পাবেন, আনন্দ পাবেন। এবং বাকিপুর সেখানে আপনারা সুন্দরভাবে মানে বসে আমাদের সমুদ্রকে আপনারা উপভোগ করতে পারবেন। এবং একটা বিষয় যেটা নিরাপত্তা, অন্যান্য টুরিস্ট বাসে বিভিন্ন ধরনের হয়তো নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, এখানে একদম ঘরোয়া পরিবেশ এবং নিরাপত্তায় মোড়কে একদম ঢাকা, একদম নিশ্চিন্তভাবে একটা 5 বছর ছেড়ে এসেও সুন্দরভাবে ঘুরে দিতে পারবেন। তাই এরকম একটা স্পট গড়ে উঠেছে, আপনারা নিশ্চিন্তে আসুন, সুন্দর আনন্দ আপনারা পাবেন। এটা আসার নেক্সট প্রশ্ন হচ্ছে সন্দীপদা, দারিয়াপুর একটা টুরিস্ট স্পট, কী দেখবেন ও কীভাবে আসবেন? দারিয়াপুরে আমাদের এই জেলাপুর সদর এলাকা, দারিয়াপুরে আপনাদের লাইট হাউস দেখার মতো পাবেন এবং বঙ্কিমচন্দ্রের যে কপালকুণ্ডলা আমরা বলি সেই স্মৃতি সেটাও আপনারা দর্শন করতে পারবেন। এটাও যাতায়াত ব্যবস্থা এখন সুন্দর হয়েছে, আপনাকে কাঁথিতে এসে আমাদের রসুলপুর বাসস্ট্যান্ড অর্থাৎ কাঁথি ঢোকার মুখে যে বাসস্ট্যান্ড আছে সেই রসুলপুর বাসস্ট্যান্ডে নেমে আপনারা ট্রেকার আছে, অটো আছে, টোটো আছে এবং বাস আছে। তো বাস কিছুটা যাওয়ার পর ওখান থেকে আপনারা নেমে নেমে পড়ে আবার অটো টোটো ট্রেকার সবসময় পাবেন 2 মিনিট 5 মিনিট অন্তর। এবং সুন্দর পিচ রাস্তা হয়ে গেছে, আগে একটু রাস্তা খারাপ ছিল এবং এই 7-8 মাস হলো রাস্তা খুব সুন্দরভাবে করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। আপনারা এসে এখানে সুন্দর পরিবেশ পাবেন এবং সেই নির্ঝঞ্ঝাট পরিবেশ এবং এবং আমরা শুনেছি বা আমি জানি যতটুকু এই লাইট হাউস থেকে আগে বিভিন্নভাবে জাহাজ টাহাজ দেখা যেত এবং সেটা আপনারা পারবেন সে এনজয় করতে। এবং বঙ্কিমচন্দ্রের যে কপালকুণ্ডলে তিনি যে রচনা করেছিলেন এবং সেই স্মৃতিসৌধগুলো এখনও আছেন এবং সেগুলো সুন্দরভাবে আপনারা সেগুলো দেখতে পাবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। এবং এখানে আপনাদের থাকা টাকা খাওয়ার যে সমস্ত ব্যবস্থাগুলো আছে এবং থাকার ব্যবস্থাগুলো আছে সেটা একটু এগিয়ে গিয়ে আপনাদের পেটুয়ার কাছে গিয়ে নিতে হবে, সেখানে আবাসস্থল গড়ে উঠেছে। তবে কাঁথিতে আপনারা সব থাকতে পারবেন এবং কাঁথি থেকে এটা রাস্তা ওই 16-17 কিলোমিটার হবে এরকম একটা আন্দাজ। তবে আপনারা এলে খুব মানে খুব এনজয় করতে পারবেন আমার এটা মনে হয়।